নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের মনের মানুষ আমাদের সবার খুব প্রিয় থাকে, কিন্তু এই মনের মানুষ অনেক সময় আমাদের থেকে দূরে চলে যেতে থাকে এবং সে আপনাদের কাছে পিঠেই থাকে, কিন্তু সে আপনাকে না দেয় পাত্তা, না সে আপনার কাছে কোনোভাবে আসে। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমাদের মন ব্যাকুল হয়ে যায় তার সঙ্গে কথা বলার জন্য বা তার সঙ্গে একটু টাইম কাটাবার জন্য, কিন্তু সে আপনাকে দেখলেই কেমন জ্বলে পুড়ে যায়। এখানেই আসছি কামাখ্যাতন্ত্রের সবথেকে প্রাচীন বশীকরণগুলোর মধ্যে একটা হচ্ছে জ্বালাময়ী বশীকরণ। জ্বালাময়ী বশীকরণ নিয়ে আমার আগের বেশ কয়েকটা অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো আপনি ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আজকের এই অধ্যায়টা আসছে আপনার হাতের কাছে যে উপকরণগুলো আপনি পাবেন সেগুলো নিয়ে আপনার এই বশীকরণটা, কারণ জ্বালাময়ী বশীকরণ খুব দুষ্প্রাপ্য বশীকরণগুলোর মধ্যে একটা এবং এটি খুব গুহ্য বশীকরণ। জ্বালাময়ী বশীকরণের সবকটা অধ্যায় আমি ওপেন ভিডিওতে আমরা শেয়ার করতে পারবো না, কিন্তু যেইটা মোটামুটি শেয়ার করা যায় বা যেই উপকরণগুলো আপনি পাবেন হাতের কাছে সেইগুলো দিয়ে যে বশীকরণটা করা যায় তার উপরে আজকের আমার এই ভিডিও। মনে রাখবেন, জ্বালাময়ী বশীকরণ কখন প্রয়োগ করতে হয়, যখন সে আপনাকে জ্বালাচ্ছে কিন্তু আপনাকে সে জ্বালিয়ে মজা পাচ্ছে, তখন আপনাকে প্রয়োগটা করবেন যাতে সে আপনার জন্য পাগল হয়ে যায়, সে আপনার জন্য জ্বালা পোড়া করে, তবেই সে আপনার কাছে ফিরে আসবে, তখনই এর প্রয়োগটা করা হয়। কিন্তু যতটা আমি বলে দিচ্ছি এর বেশি কিছু করতে যাবেন না, এবং যদি মনে হয় তাহলে আপনি কোনো সিদ্ধ পুরুষকে দিয়ে আপনি এই কাজটি করাবেন, কারণ জ্বালাময়ী বশীকরণ এমন একটা বশীকরণ যার যদি একটু ভুল প্রয়োগ হয় তাহলে কিন্তু কাজ হয় না, এবং তন্ত্র অবশ্যই খুব গোপন প্রক্রিয়া। এর প্রয়োগ করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করতে হয় এবং গুরুর থেকে গোপন বিদ্যাগুলো শিখে কৌশল শিখে তবেই প্রয়োগ করতে হয়, সেটা কিন্তু ওপেন ভিডিওতে শেখানো সম্ভব না। বিশেষ করে জ্বালাময়ী বশীকরণের এখনকার যে অধ্যায়গুলো আসছে, কারণ যেগুলো খুব সোজা অধ্যায় ছিল সেগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি বা শিখিয়ে দিয়েছি, এটা একটু কঠিনতর জায়গায় চলে যায়, কারণ এই বশীকরণগুলো খুবই কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা। তবুও আমি বলে রাখছি, এটি তহস্পর্শ তিথি অমাবস্যাতে, যদি তহস্পর্শ তিথি এবং শুক্রবার পরে তবেই সবথেকে ভালো প্রয়োগ হয়, না হলে কৃষ্ণপক্ষের যেই দিন তহস্পর্শ তিথি পড়বে সেই তিথিতে যদি শনিবার শুক্রবার বা মঙ্গলবার হয় তবেও প্রয়োগ করতে পারেন, এবং এটি অবশ্যই কোনো মন্দিরে বসে প্রয়োগ করবেন বা সিদ্ধপীঠে বসে করবেন, কারণ এটি ঘরের মধ্যে করা ঠিক নয়। কি করবেন, তহস্পর্শ তিথিতে মধ্যরাত্রিরে বা নিশিরাত্রিরে 12টা থেকে 3টের মধ্যে এর প্রয়োগ করতে হবে, এবং এটি অবশ্যই উত্তর মুখ হয়ে আপনাকে বসতে হবে, এবং অবশ্যই পাঁচখানা প্রদীপ আপনাকে জ্বালাতে হবে, তার মধ্যে একটা প্রদীপ হবে তেলের প্রদীপ মানে তিল তেলের প্রদীপ, একটা প্রদীপ হবে সর্ষের তেলের প্রদীপ, একটা প্রদীপ হবে ঘিয়ের প্রদীপ, আর দুটো যে প্রদীপ থাকবে সেটা এই তিনখানা দ্রব্য মিশিয়ে জ্বালাতে হবে, মানে তিল তেল সর্ষের তেল এবং ঘি মিশিয়ে বাকি দুটো প্রদীপ জ্বালাতে হবে। বাঁ দিকে থাকবে আপনার বসার ঠিক বাঁ দিকে থাকবে তিল তেলের প্রদীপ, তারপর থাকবে তিনটে তেলের মিশ্রণের প্রদীপ, তারপর থাকবে আপনার সর্ষের তেলের প্রদীপ, আবার তারপর থাকবে তিনটে জিনিসের যে মিশ্রণ প্রদীপ, এবং সবার ডান দিকে থাকবে ঘিয়ের প্রদীপ। প্রদীপের মুখগুলো পূর্ব দিক করে রাখতে হবে, যেটা এরম আছে পূর্ব দিক করে প্রদীপের মুখ রাখতে হবে, এবং আপনার মুখ হবে উত্তর মুখ হয়ে বসতে হবে, এবং অবশ্যই কম্বলের আসুন নেবেন, নিয়ে বসতে হবে, এবং আসুনে বসে আসুনে ঠিক এই আঙুলটা আসুনে ঠেকিয়ে ওম কুরু সোহা এই মন্ত্রটা 7 বার বলতে হবে ঠিক আপনার সামনে বসে, তারপরে এই মন্ত্র বলে প্রদীপটাকে প্রজ্বলন করতে হবে। ওম জলজ্জ্বল প্রজ্জ্বল প্রজ্জ্বল দীপং প্রজ্জ্বলিত কুরু কুরু রিং ক্রিং হুং ফট এই মন্ত্রটা 108 বার বলতে হবে, বলে আপনার হাতের বাঁ দিক থেকে প্রদীপগুলোকে পরপর প্রজ্বলন করতে হবে। তারপরে একটা কলা পাতা নেবেন, তার উপরে 108টা বেলপাতা নেবেন, যেমন যেই বেলপাতাগুলো যেন একটুও দাগি বা খণ্ডিত না হয় সেরকম বেলপাতা 108টা আপনাকে নিতে হবে, তার উপরে লাল বস্ত্র আপনাকে জ্বালাতে হবে এবং বিছিয়ে নিয়ে তার উপরে একটুখানি গঙ্গা জল বিছিয়ে, একটু অগ্রু বিছিয়ে, একটু কুমকুম বিছিয়ে, অষ্টগন্ধা বিছিয়ে তারপরে আপনাকে দ্রব্যগুলো রাখতে হবে। দ্রব্য কী কী লাগবে, যাকে আপনি নিজের
করতে চাইছেন তার ব্যবহৃত কোনো দ্রব্য, তাহলে তার হাঁটাচলা করছে সেখানকার একটু ধুলো নিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই বশীকরণ কিন্তু আপনি যাকে বিয়ে করবেন তাকেই করবেন, এছাড়া কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি, কোনো অন্যের স্ত্রী বা অন্যের পুরুষ বা অন্য কারো প্রয়োগ করবেন না। আমি এটা বারবার আপনাকে ওপেন ভিডিও বলে দিচ্ছি, যাকে আপনি সত্যি বিবাহ করবেন বা আপনার নিজের স্ত্রী বা নিজের স্বামী ছাড়া কোনো অন্য কারো প্রয়োগ করতে যাবেন না। এবং এই বশীকরণ প্রয়োগ করার সময় অবশ্যই মা কামাখ্যার কে স্মরণ করবেন। যদি আপনি দীক্ষিত হন গুরুকে অবশ্যই জানাবেন, তাহলে গুরুকে প্রণাম করবেন, গুরুর স্মরণ নেবেন এবং অগাধ আস্থা ভক্তি বিশ্বাস রাখবেন মা কামাখ্যার ওপরে এবং সম্পূর্ণ স্থির মনে তারপরে কিন্তু এর প্রয়োগ করবেন, না হলে এর প্রয়োগ করতে যাবেন না। ঠিক ইষ্ট দেবতা এবং গুরুকে স্মরণ করে আপনি বসবেন, ওর ব্যবহৃত দ্রব্য নেবেন এবং অবশ্যই যেটা নেবেন সেগুলো হচ্ছে আপনার একটু সিঁদুর নেবেন, একটু মেটে সিঁদুর নেবেন, কুমকুম নেবেন, পাঁচখানা কাঁঠালি কলা নেবেন, তিনখানা লেবু নেবেন, একটুখানি গোবর নেবেন, একটুখানি তিল নেবেন এবং এই মূলগুলোকে জোগাড় করবেন। সেটা হচ্ছে শ্বেত মাকাল মূল, লাল পলাশ মূল, শ্বেত পলাশ মূল, কালো ধুতরার মূল, শ্বেত জবার মূল, লাল জবার মূল, পঞ্চমুখী জবার মূল, পদ্মের মূল, পদ্ম দানা, অপরাজিতা ফুলের দানা বা বীজ, লাল পলাশের বীজ, পিয়ঙ্গু বীজ, লিঙ্গফলের বীজ, শ্বেত ধুতরার বীজ, সহদেবীর মূল এবং সহদেবী গাছের একটুখানি পাতা, এগুলো লাগবে। ভুই কুমড়োর একটুখানি শেকড় লাগবে, একটুখানি কুমকুমকে নেবেন, তার মধ্যে একটুখানি রড়ি মিশিয়ে সেটাকে একটু পেস্ট মতো করবেন। কি দিয়ে পেস্ট করবেন? ঘি দিয়ে পেস্ট করবেন এবং একটা ভোজ পাতাতে এই মন্ত্রটা লিখবেন, ওম জল পজ্জ্বল কুরু কুরু কামাখ্যাং রিং ক্রিং জ্বালাময়ী বশীকরণ কস্য তার নাম মম খ্রিং হুং লং খ্রিং ফট। এই মন্ত্রটা আপনাকে বলতে হবে। কিভাবে বলবেন? ঠিক হাতটাকে এইভাবে রাখবেন, এইভাবে এইভাবে রাখবেন, রেখে এই করবেন, দিয়ে বুড়ো আঙুলটাকে সামনে করবেন, এই দুটো আঙুলকে ঠিক আপনার যেখানে দ্রব্যগুলো তার উপর রাখবেন, রেখে একবার করে এই মন্ত্রটা বলবেন এবং একবার করে ফু দেবেন। এবার 308 বার মন্ত্রটা বলবেন। বলা হয়ে গেলে কাপড় দিয়ে সমস্ত দ্রব্যটাকে মোড়াবেন, মুড়িয়ে আপনার ঘরের উত্তর পূর্ব কোণে একটা ঘট নেবেন, ঘটের মধ্যে একটুখানি অগ্রু দেবেন, দিয়ে ওটাকে ওর মধ্যে লাল ওটাকে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে ওপরে গঙ্গা মাটি দিয়ে পুরো ঘরটাকে মুখটা বন্ধ করবেন, করে আপনার শোয়ার ঘরে উত্তর পূর্ব কোণে ওটাকে রেখে দেবেন। ওটা 21 দিন থাকবে এবং প্রতিদিন ওই রাত্রিবেলা ঘটের ঠিক মাথায় ঠিক যেভাবে দেখালাম ওইভাবে মুদ্রা এসে ওই মন্ত্রটা 308 বার করে রোজ বলবেন, টানা 21 দিন করবেন। দেখবেন ও যত দূর চলে যাক না কেন আপনার কাছে আবার ঠিক ফিরে আসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবেন। করে দেখবেন পরীক্ষা সত্য, গ্যারান্টি দিয়ে বললাম কাজ পাবেন এবং অবশ্যই কাজ পাবার পর জয় মা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।